বর্ষার প্রভাবে বাড়বে বৃষ্টি, উত্তরে জারি দুর্যোগ। আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বহুদিন অপেক্ষা শেষে গতকাল দক্ষিণবঙ্গে এসে পৌঁছেছে বর্ষা। এর প্রভাবে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতের সাক্ষী থাকবে মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী 20 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। অপরদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, তবে আগামী সোমবারের পর থেকে সেই পরিমাণ কিছুটা কমবে। বিগত 2 সপ্তাহ ধরে উত্তরবঙ্গে আটকে ছিল দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু, বহু প্রতীক্ষার পর অবশেষে গতকাল দক্ষিণবঙ্গে উপস্থিত হয়েছে বর্ষা, যার প্রভাবে বেশ কিছু প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সাক্ষী থাকবে মানুষ। আজ কলকাতা, হাওড়া, হুগলি 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং বীরভূমের একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোনো কোনো প্রান্তে অবশ্যই ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 79%। গত 2 সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গে বজায় ছিল গুমোট ভাব, আর্দ্রতাজনিত অস্বস্তি কাটার কোনো নামই ছিল না। এই ক্ষেত্রে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু উত্তরবঙ্গে আটকে থাকার ফলে দক্ষিণবঙ্গে ভারী ছিল শূন্য। তবে এরই মাঝে গতকাল কলকাতা সহ 9টি জেলায় পৌঁছেছে বর্ষা, যার প্রভাবে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে এবং 20 তারিখের পর থেকে সেই পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলা যথা দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ির বেশ কিছু প্রান্তে প্রবল বৃষ্টিপাত হতে চলেছে। এই ক্ষেত্রে বন্যার সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে, যদিও 2 দিন পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।